Good morning, welcome to a new day, new vlog. আজকের ভ্লগে একটা বড় নিউজ রিভিল করব, বাট আজকে যাব বাইরে তার সাথে, আর আজকে একটু ডিফারেন্ট করব, নিউজটা রিভিল করব, আমরা বাইরে যাব, সেখানেই খুবই বড়, খুব স্পেশাল আমি বলবো, তো সেটা চলো বাইরে যাব, ওখানে গিয়েই বলবো কি হতে যাচ্ছে, কিভাবে বলবো এটাই আমি ভেবে যাচ্ছি। ঠিক আছে চলো এই ব্লগ স্টার্ট করলাম। বাড়িতে এখন প্রচুর কাজ, জানো কি হচ্ছে না হচ্ছে, আপাতত একটু একটু তো তোমরা ব্লগে দেখতেই পারছো, তার মাঝে ব্লগও করছি, বিকজ যেটা আমি বলি যে আমি শেয়ারও করতে চাই আর নিজেদের মেমোরি তো রেখে দিতে চাই। তো বাড়ি আরও কিছু কাজ আছে, কিছু লোকজনও আসা যাওয়া হচ্ছে, আর আমরা যাব, এগুলো করার পর লাঞ্চ করব, করে যাব বাইরে। লাঞ্চ কতটা করতে পারবো সত্যি কথা বলছি জানি না, হয়তো হালকা কিছু খাবো, তারপর আমরা যাবো বাইরে, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো বড় নিউজটা আজকের। সত্যি কথা বলতে শুধু আজকের না, এটা আমাদের জন্য একটা অনেকই বড় নিউজ যেটা আমি এই ব্লগে রিভিল করব। একটু কাজে এসেছি, বেশ সেটা না, আমাদের বাড়িতে অনেকটা দূরে। You said I was the only one. No one likes being lied to. You made this mess and left me with the pieces. আজকে এখানে এসছি একটা স্পেশাল কারণে, সেটা হচ্ছে যে আজকে আমাদের মোস্ট প্রবাবলি গাড়ির লাস্ট দিন, কালকে আমাদের গাড়ি এটা চলে যাচ্ছে, আর দেখা যাক ফিউচারে কি হবে, তো সেই জন্য আমাদের গাড়ির সঙ্গে এটা একটা ফার্স্ট মেমরি, মানে যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা একটু ক্রিয়েট করলাম, তাহলে আমাদের মেমরিজ তো কোথাও থাকবে। তো ভাবলাম যত কিছু মেমরি লাস্ট এটার সঙ্গে আমাদের গাড়ির অবস্থা বিকজ অফ হিউমিডিটি এরকম অবস্থা, বাইরে অরিজিনালি এরকম দেখাচ্ছে, দেখো এই যে অরিজিনাল ভিউ এটা, বিকজ ভেপারে পুরো জমে যাচ্ছে। ও আবার ওর মানে কন্ট্রোল হয়নি, লাস্টে গেছে ক্যাটটাকে ধরতে, ওই যে ক্যাটটা ওইখানে বসে আছে, একটু পেট করতে গেছে, পেট করবে তারপরে চলে আসবে। একটু মেমোরেবল করে রাখি, লাইফের প্রথম অনেক কিছুই হয়, তো অনেক কিছু তো আগে আমরা এই সুযোগটা পেতাম না বা আমাদের মাথায় আসতো না, কিন্তু সত্যি কথা অনেক কিছুই মাথায় আসতো না, অনেক কিছু হয়ে যাওয়ার পরে ইয়া এইটা করে রাখলে ভালো হতো, এখন কি মিস করছি, এরকম এরকম জিনিসগুলো। তো মেমোরিজগুলো যেটা আমি সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে আমি ব্লগে মানে ভিডিওতে দিতে পারবো, আর এটা সারা জীবন ওখানেই থাকবে, তো অ্যাজ এ মেমোরি, আর কত মানুষ দেখবে এটা, এই ফিলিংটা আমার খুব ভালো লাগে। মানে ব্লগ লাইফস্টাইল ব্লগ আমরা স্টার্ট করেছি যখন, আমার এই জিনিসটা সবচেয়ে হচ্ছে যে পুরনো জিনিসগুলো আর আমরা যেটা করছি সেটা ওখানেই ঠিক সেইভাবে থেকে যাবে। সামনে আছে দেখো স্টারবাকস, এই স্টারবাকস এন্ড সিস্টেম হটেলস, এই স্টারবাকস আমি ফার্স্ট এসেছিলাম যখন আমি কুয়েত ফার্স্ট ল্যান্ড করেছিলাম, আর আজকে যাব এইটাতে টিম হটেলসে। প্রবলেম একটাই,
প্রবলেম একটাই, পার্কিং কোথায়? পার্কিং পার্কিং কোথায় ভাই? ও বলছে প্রবলেম একটাই, পার্কিং কোথায়? দেখো গাড়ি এত সামনে, পার্কিং না পেলে তো মুশকিল আছে, কি করে যাবো? मतलब ऐसा नहीं हो, नहीं मैं कूलर्स नहीं पीने वाली, तुमको पीना है? मुझे कॉफी। What is good in from the sandwich, sir? Give me a Caesar wrap. One Caesar wrap, no problem. So I call you Mr. Vikaash after okay. We finish your order, sir. Thank you. The door is from that side only, not this side? To come to your No, actually sir, see sir, this one. They're going to fix this one now, sir, to make the stair from that side. Yeah, so sir. Order the Ashlan, two coffee, two times for sir. ইন্ডিয়া থেকে তো এগুলো করতে করতে আমরা একটু বেরিয়েছিলাম, দেখাও একবারে হয়ে গেল। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা ইন্টারেস্টিং, এই যে পয়েন্টটা দেখছো তো ওয়্যারলেস চার্জিং আছে, ঘুরে গেল দেখাচ্ছি চার্জিং হচ্ছে। নতুন হিউমিডিটি খুব বেশি, একটা বাড়ি যাবে মানে খুব ইরিটেটিং লাগছে এত বাজে হিউমিডিটি। আর এই পাশে হচ্ছে সি, আমারও নেই, তো ভাবছি সালাড বানাবো, বিকজ সালাডের জিনিস সবকিছু আছেই আনা। আর আজকে একটা অন্যরকম লাগছে না, তো মনে হচ্ছে গাড়িটা বিক্রি করতে হবে। তো দেখো যা হবে ডেফিনেট আসবে, সবকিছু ভালোই হবে বাই গডস গ্রেস। বাট ওই হয় না, আমরা যখন প্রথমবার বাইরে গেলাম তখন বিকাশের গাড়ি বাইক সবকিছু বিক্রি হয়েছিল, ইভেন কি বাইকটা এক বছর তখন হয়নি, আর এরকম সিচুয়েশনে সব বিক্রি করতে হয়েছিল। আর গাড়ি যখন বিক্রি করে অবভিয়াসলি সেই টাকাটা তুমি তো ডেফিনেটলি পাবে না। প্লাস এখানে যেটা আমাদের চেনা যারা বন্ধু বান্ধবরা বলছে যে জার্মান কার এত ইজিলি বিক্রি হয় না, মানে কি বল, লোক নিতে চায় না, হয় না, বিকজ জার্মান কারের যেটা জিনিস হচ্ছে লোক যখন নেয় তখন ভাবে যে ওর মেনটেনেন্সের খরচা অনেক অনেক বেশি, যারা আসলে তারা তো বুঝতেই পারে, যারা ইউজ করছে বুঝতেই পারো। তো সেই ভয়ে জার্মান কার বিক্রি হতে নাকি খুব প্রবলেম হয়, সেটার ব্যাপারে আমাদের সেরকম আইডিয়া নেই। তো কিছু করার নেই, বিক্রি তো করতেই হবে, এই একটা লাস্ট ছিল। তো এখন আমি বানাবো ডিনার, স্যালাড বানাবো, স্যালাড এখানে রেডি। এইটা একটা, এইটা একটা ওয়াটারমেলনটা কাটবো, এখন শুধু ড্রেসিং করবো, জাস্ট অলিভ অয়েল দেবো, সল্ট অ্যান্ড পেপার, দ্যাটস ইট, আর কিছু না, বিকজ এখানে অনেক ফ্লেভার আছে। আর আমি ফিটা চেয়েছি, আমি দিয়েছি কিউকাম্বার বলছি, হ্যাঁ কিউকাম্বার, টম্যাটো, ফেটা চিজ, পিটার ব্ল্যাক অলিভ, বিটরুট দিয়েছি, আর বিটরুটগুলো একদম পাতলা করে কেটেছি এইরকমভাবে, বাকিগুলো সব ব্লক ব্লক, ফেটা চিজ। আরেকটা জিনিস আজকে অ্যাড করেছি, সেটা হচ্ছে চিকপি, চিকপি বয়েল করে রেখেছিলাম, এ দেখো চিকপি অ্যাড করেছি স্যালাডে। কি টায়ার্ড? হ্যাঁ টায়ার্ড তো আছি, শরীর এখন ঠিক? একটু ঠিক হয়েছে, আগে থেকে মানে ভালো আছে। এই যে স্যালাড নিয়ে এসেছি, এটা ওর, এটা আমার, টেস্ট করে দেখো সিজনিং ঠিকঠাক আছে কি না। কি গাড়ি ব্যাপারে ভাবছো? হ্যাঁ সেটা তো ভাবছি, সেটা কিছু করার নেই, এখন তো হয়ে গেছে যা হয়েছে। একদিন আমরা বাইক গাড়ি সবকিছু বিক্রি করেছিলাম যখন
এক বছর হয়নি বাইকের, হ্যাঁ এক বছর, নতুন বাইক, নতুন বাইক বলছে এক বছর হয়নি, তখন বিঘা কত লস হয়েছে, কিছু করার নেই, যাই হোক টেস্ট করো, এটা টেস্ট করে যাক, অনেক কিছু মিক্স করেছো তো, হ্যাঁ আর কিছু লাগবে সিজনিং, ঠিক আছে। সো আজকে এটাই ভ্লগ ছিল, আর ডিনার এখন করব, আমরা স্যালাড খাবো হালকাই কিছু, তো ব্লগ এন্ড করছি, ভালো লাগে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ, বাই বাই।